স্ত্রীর খুব সমস্যা, তার স্বামী তাকে পয়সা কখনো খরচ করার জন্য দেয় না, বলে আমি তো সবই করি, তুমি কেন এর মধ্যে মাথা গলাচ্ছ। বউ বলে, তুমি আমাকে বোকা ভেবেছ, আমাকে কোনো হাত খরচের পয়সাটুকু দাও না, এইটুকু স্বাধীনতা আমার নেই। হ্যাঁ, আমি যে এই সংসারে উদয়াস্ত পরিশ্রম করি তার কোনো মূল্য কি নেই? আমি কিন্তু বোকা নই। কোথায় পয়সা খরচ করবে, কোথায় করবে না, কোথায় জমাবে, সেই সময় সব কন্ট্রোল হচ্ছে স্বামীর হাতে। বউ একেবারে শুধুমাত্র পুতুলের মতো আছে বাড়িতে, শুধু পরিশ্রম করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে। এই সমস্যার সমাধান স্ট্রেট ফরওয়ার্ড। স্ত্রীকে বলতে হবে, এটা আমার অধিকার, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে লড়তে হবে। অপেক্ষা করো না কবে তোমার পার্টনারের শুভবুদ্ধি হবে, তোমার অধিকার তোমায় দেবে। সবার আগে তুমি তোমার স্বামীকে তোমার ফিলিংসের কথা বলো, প্রয়োজনে কথা বলো যে এগুলো আমার চাই। ও মানে তো ভালো, না মানলে তুমি বলে দাও, আমি এই বাড়িতে কিচ্ছু করব না, তোমার সাথে আমার সম্পর্ক হোল্ড করে রাখলাম যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আমি না পাব। সরকারি হেরে যায় তো স্বামী কি করবে, হেলতে হবে, বাধ্য, একটু লড়াই করতে হবে।